হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমাদের আজকে রাত 12টার পর আমাদের গেমে নতুন কী কী দেখতে পাবে এবং আমাদের নতুন র্যাঙ্ক সিজনে কী কী রিওয়ার্ড পাবে এবং আমাদের ইভো যেটা আমাদের স্কার রয়েছে সেটা কবে ব্যাক আসতে চলেছে এবং আমাদের কয়েক তারগুলো ইভেন্ট দেখাবো যেগুলো আমাদের গেমের ভিতর খুব শীঘ্রই চলে আসবে। তো প্রথমে তোমাদেরকে দেখাবো আমাদের যে ইভেন্টটা রয়েছে, এটা আজ রাত 12টার পর চলে আসবে। এটা ভোর 4টা কিংবা রাত 12টায় আসতে পারে। এটা হলো হ্যাপি নিউ ইয়ার পার্টি, যেটা ফ্রি ফায়ারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখানে তোমরা গান ক্রিয়েট, তারপর ওয়েপেনের ভাউচার, এগুলো সব তোমরা ফ্রিতে পাবে। তো এটা কিন্তু ভোর 4টা কিংবা আজ রাত 12টার পর গেমের ভিতর দেখতে পাবে, এটা 100% কনফার্ম নিউজ। তো এরপর তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে একটা ইমেজ, সেটা হলো আমাদের M887 একটা নতুন স্কিন। তো এটা এখন অ্যাট্রিবিউট জানা যায়নি এবং একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের ওবি আপডেটের পর গেমের ভিতর চলে আসবে। তো এগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমরা যেটা দেখতে পাবে আমাদের আপডেটের পর, কিন্তু আমাদের যে সিএস মুডটা রয়েছে সেখানে কিন্তু ড্রপ করবে এবং ড্রপ থেকে তুমি লুট নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু ড্রপ করেছে এবং ড্রপ থেকে কিন্তু তুমি লুট করে খেলতে পারবে। তো এটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে একটা হোয়াইট টি শার্ট, তো এটা আমাদের ব্ল্যাক টি শার্টটাকে হোয়াইট করে দিয়েছে। তো এটা কিন্তু আমাদের আপডেটের পর গেমে চলে আসবে, এটা 100% কনফার্ম, এটা কোনো ওয়েব ইভেন্টে আসতে পারে। এরপর তোমরা দেখবে যে আমাদের M887X একটা গান আসছে। তো আমাদের M887 সেটা হলো X, তো এটা থেকে তোমার 3টা বুলেট বের হবে। তো এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ M887X, যেটা তোমরা শুধু ড্রপে পাবে, আপনি লুট করতে পাবে না, বান্টি ড্রপ এগুলোতে পাবে। তো এটা তুমি এটা থেকে তুমি 3টা বুলেট পাবে। তো দেখতে পাচ্ছ এখানে 3টা বুলেট শো করছে। তো এটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নতুন একটা শটগান আসতে চলেছে গেমের ভিতর। তো এই শটগানটার কিন্তু বুলেট 3টি থাকবে, এটা আবার তুমি হাত দিয়ে ধরে রেখে চার্জ করে তুমি ফায়ার করতে পারবে। এটা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভিতর চলে আসবে। তো দেখতে পাচ্ছ এটা লুকটা, তো লুকটা আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এগুলো কিন্তু আমাদের গেমের ভিতর আপডেটের পর চলে আসবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে রিসাপ্লাই ম্যাপটা রয়েছে, তো সেটা কিন্তু লুকটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখন আর কিন্তু আগের মতো আমাদের বক্স থাকবে না, এরকম একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ আলো জ্বলছে যে এরকম হবে আমাদের রিসাপ্লাই ম্যাপ। এরপর তোমাদেরকে দেখাবো আমাদের বাংলা র্যাঙ্কের যেটা সিজন 27 রয়েছে, সেখানে কিন্তু এটা স্পাসের একটা স্কিন এবং এই গেঞ্জিটা তোমরা পাবে, শার্টটা তোমরা পাবে আমাদের হিরোইকে। এবং এটা দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্কের আমাদের যে গান স্কিনটা একটা, তো এটা হলো সেই গান স্কিনটা। তো এগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এখন তোমাদেরকে আমরা ব্যানার অ্যাপটার এগুলো দেখিয়ে দিব। তো এটা দেখতে পাচ্ছ আমাদের সিএস র্যাঙ্কে, যেখানে M41 একটা স্কিন, তারপর ব্যানার অ্যাপটার এবং একটা দেখতে পাচ্ছ ড্রেস রয়েছে। তো এটা আমরা পাবো। এরপর তোমাদেরকে বারমোডা র্যাঙ্কেরটা দেখাও, যেটা সিজন 27, সেখান থেকেও একটা স্পাসের স্কিন, তারপর একটা শার্ট রয়েছে এবং এগুলো ব্যানার অ্যাপটার যেগুলো আমরা হিরোই কোটলে পাবো এবং গোল্ড ডায়মন্ড এগুলো আমরা এগুলো পাবো। তো এগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর দেখতে পাচ্ছ আমাদের ইভো M41, তো দেখতে পাচ্ছ এটা আমার কাছে কিন্তু ওপি টাইপের লেগেছে। অ্যানিমেশনের লুকস দেখতে পাচ্ছ, এটা ইভো M41, এটা দেখতে পাচ্ছ ফায়ারিং ইফেক্ট, তারপর এটা লেভেল, তারপর এটা দেখতে পাচ্ছ এটা আগুন জ্বলছে, অনেকটা ওপি টাইপের অ্যানিমেশন করেছে। এটা ম্যাক্স করলে তোমরা এরকম লুক পাবে, দেখতে পাচ্ছ এটা হলো লেভেল 1-এ এরকম লুক পাবে। তো এটা এই হিটিং ইফেক্ট, তো এটা তোমাকে এনিমিকে মারলে এরকম হবে। এরপর একটা লুক দিয়ে আগুন বের হবে, দেখতে পাচ্ছ এক্সট্রা এবিলিটি রয়েছে। তো সব ইভোগানে যেরকম থাকে এটা লুকটা কিন্তু আমার কাছে ওপি টাইপের লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমাদেরকে দেখাবো ইভো স্কার, যেটা আমাদের গেমের ভিতর কিন্তু কনফার্ম হয়ে গেছে, এটা কিন্তু আমাদের ব্যাক আসবে দেখতে পাচ্ছ ইভো স্কারটা। তো এটা কবে আসবে? এটা কিন্তু আমাদের এই মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসে, আমাদের 100% কনফার্ম ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু চলে আসবে, যদি এই মাসের শেষের দিকে না আসে। দেখতে পাচ্ছ এর স্কারটা, তো এটা কিন্তু আমাদেরকে ফ্রি স্পিন, যেহেতু প্রথমবার এসেছিল আমাদের সার্ভারে কিন্তু ফ্রি স্পিন দিয়েছিল, তো আমাদেরকেও কিন্তু ফ্রি স্পিন দেওয়ার চান্স রয়েছে। তো 100% কনফার্ম বলা যাচ্ছে না, আমাদের গেমের ভিতর আসলে তারপর বলা যাবে। দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু স্কারটা। তো এই ইভেন্টগুলো কিন্তু 100% কনফার্ম আমাদের গেমের ভিতর চলে আসবে। এরপর তোমাদেরকে বলবো আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট। তো আজকে কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট শেষ হতে চলেছে। তো কালকে কিন্তু আমাদের নিউ ইয়ার পার্টি তো ইভেন্ট আসবে, সেহেতু কিন্তু তেমন একটা লিক্স বের হয়নি। তো এরকম লিক্স বের হয়েছে যে দুইটা গ্লোয়াল স্কিন এবং 2টা কাটান স্কিনের লিক্স পেয়েছি। তো এইগুলো 2টা থেকে যে কোনো একটা আসতে পারে। তো এখানে দেখবো এটা 500 ডায়মন্ড টপ আপে এই গ্লোয়াল স্কিন আসতে পারে আমাদের নিউ ইয়ার উপলক্ষে। আবার অনেকে বলছে যে হয়তো আমাদের একটা ব্লু প্রিন্ট আসতে পারে, আমাদের যে ইনকিউবেটার ডেস্টটা চলছে সেটা তো
এখানে একটা কাটান স্কিন থেকে তো চারটা কাটান স্কিন, তো এই দুইটা কাটান স্কিন থেকে একটা কাটান স্কিন আসার চান্স রয়েছে 50-50। তো এখানে যেগুলো দেখালাম এগুলো কিন্তু আজকে রাত 12টার পর টপ আপে কিন্তু আমাদের গেমের ভিতর চলে আসতে পারে। আবার আমাদের নিউ ইয়ার হিসাবে কিন্তু আমাদের যে ইনকিউবেটারটা চলছে সেই ইনকিউবেটারের কিন্তু ব্লু প্রিন্ট 1000 ডায়মন্ড টপ আপে আসতে পারে। তো এখন 100% কনফার্ম পাওয়া যায়নি, যেহেতু নিউ ইয়ার পার্টি হবে তাই এখনও গেরিনা তেমন একটা লিক্স দেয়নি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো, সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।